নেমারিতে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি। গতকাল শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির সোমেশ্বরতলা এলাকায় যে এক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, তারপরেই ওই এলাকা কোয়ারেন্টাইনমেন্ট জোন করা হয়েছিল। সেই কোয়ারেন্টাইনমেন্ট জোনে আজ অর্থাৎ শনিবার মেমারি থানার পক্ষ থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হলো গোটা এলাকা। আজকে ড্রোনের মাধ্যমে কন্টেইনমেন্ট এরিয়াটা নজরদারি চালানো হলো। তো কিছু কি পেলেন কেউ বাইরে বেরোচ্ছে? না না, যতটুকু আমরা দেখতে পেলাম ড্রোনের ভেতর থেকে স্ক্রিন থেকে, সেখান থেকে কোনো কিছু কেউ বাইরে বেরোনি। যদিও টাইমটাও সেরকম বেরোনোর টাইম এখনও সেরকম হয়নি, তবে কোনো লোককেই ভেতরে দেখা গেল না হাঁটাচলা করে। এই কি কন্টেনমেন্টে কী কী প্রিকশন নিয়ে আছে বা মাইকিং করা হচ্ছে প্রত্যেক মুহূর্তে? কালকে গতকাল থেকেই মাইকিং শুরু হয়েছে, আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেও মাইকিং চলছিল। প্রত্যেকটা লোককে সচেতন করা হচ্ছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যে যা যা সরকারি ব্যবস্থা করা হয়েছে মিউনিসিপ্যালিটি এবং পুলিশের পক্ষ থেকে সেগুলো জানান দেওয়া হচ্ছে, ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। সেই সব জায়গায় তারা ফোন করলে সেই সব প্রয়োজনীয় জিনিস বাড়ি প্রত্যেকটা বাড়িতে পুলিশ পৌঁছে দেয়। জরুরি পৌরসভা জিনিসপত্র বাড়িতে পৌঁছেও দিচ্ছে পুলিশ? হ্যাঁ, পৌঁছে দিচ্ছে বাড়ি। হোয়াটসঅ্যাপ নম্বর চালু হয়েছে না? হ্যাঁ। তো এইরকম নজরদারি কি প্রতিদিনই চালানো হবে ফোনের মাধ্যমে? প্রতিদিন হবে না, হয়তো 21 দিন ধরে এরকম একটা কন্টেনমেন্ট জোন থাকবে। যদি ফার্দার কোনো কেস ডিটেক্ট না হয় সেই 21 দিন মাঝে মাঝে আমরা ড্রোন দিয়ে দেখি। আর কন্টেনমেন্ট জোন ছাড়াও কি নেমারি শহরের অন্যান্য দিকগুলো কি করা হবে নজরদারি? নজরদারি তো এখনই করা হবে, এখানে করা হচ্ছে। প্রত্যেকটা বাজার এবং যেখানে যেখানে ভিড় হচ্ছে আমরা ড্রোনের মাধ্যমে দেখে নিচ্ছি ভেতরে কোনো লোকজন আছে কিনা। যদি কোনো লোককে দেখা যায় আনপ্রাইজ ওয়েতে ঘোরাফেরা করছে, তাদেরকে ডিটেন করে তাদের ইংরেজিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল বাসিন্দাকে জানানো যাচ্ছে, আমরা গতকাল ঘোষণা করেছিলাম যে এই এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে, সেই মতো আমরা ব্যারিকেড করেছি। আপনাদের সুবিধার্থে পুলিশ, মেমারি থানার পুলিশ এবং মেমারি মিউনিসিপ্যালিটি যৌথভাবে আপনাদের কাছে আমাদের এসেন্সিয়াল সার্ভিস পৌঁছে দিচ্ছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজ থেকে আগামী 21 দিন আপনারা কেউ ঘরের বাইরে বেরোবেন না। যখন কোনো জিনিসের দরকার হবে, যে নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে সেই নাম্বারে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।